চারিদিকে ছড়িয়ে গেছে পুজোর আমেজ। ইতিমধ্যেই হাজির হয়ে গেছি যুব মৈত্রী ক্লাবে। এবছর তাদের 58তম বর্ষের খুঁটি পুজোর অনুষ্ঠান হয়ে গেল আর দারুণ জমজমাটভাবে মেতে উঠেছিল সকলেই। যুব মৈত্রী কালীঘাট অঞ্চলের খুব পুরনো একটা বড় পুজো, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে এরা পুজো করছেন এবং এমন একটা জায়গায় পুজোটা যে প্রচুর মানুষের সমাগম এখানে হয়। আশা করবো এবারও যুব মৈত্রী তার সুনামের সঙ্গে পুজো করবেন এবং দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবেন। আজকে খুঁটি পুজো মানে পুজোর শুভ আরম্ভ। এটা ঠিক যে সমস্ত দর্শক সারা বাংলা থেকে আসবে, যারা তারা আগে দক্ষিণ কলকাতাটা চেটে বুটে দেখবে তারপর যেখানে যাওয়া যাবে, এইটার জন্যেই এই পুজোগুলো এখন আস্তে আস্তে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। আমরা ভালো, আমাদের বড় উৎসব তো, এটা সারা ভারতবর্ষে এত বড় উৎসব নাই তো। কম্পিটিশন তো থাকেই একটা সব পুজোর মধ্যে, যে ওরা কী করছে একটু দেখি, কিন্তু তার সাথে সাথেও প্রত্যেকটা পুজো এখন আমাদের যে কাস্টম, আমরা একটা ফোরামের মধ্যে সকলে আছি, একটা কমন উদ্যোগ মানুষকে ভালো পুজো দেখানো। তো সেই জায়গায় প্রত্যেকটা পুজো কমিটির মধ্যে যেমন একটা ঠান্ডা লড়াই চলে যে কে কতটা ভিড় টানলো, কে কটা পুরস্কার পেলো, তার সাথে সাথে প্রত্যেকটা পুজো কমিটি নিজেদের মধ্যে একটা ভীষণ ভালো সম্পর্কও থাকে। আর এই যুব মৈত্রী ক্লাবের সাথে আমাদের দীর্ঘ দীর্ঘ বছরের একটা সম্পর্ক এবং এখানে অনেক মানুষের সমাগম হয়, অনেক মানুষ এই পুজো দেখতে আসেন। তো এত বছরের একটা পুজো, তো আমাদের এটা একটা ভালোও লাগে যে অন্য পুজো কমিটি যখন খুঁটি পুজো করে সেখানে পৌঁছে যাওয়া, আজকে প্রচুর খুঁটি পুজো হয়েছে সারা কলকাতা জুড়ে, তো সেখানে আসা, সেখানে আনন্দ করা, সবার সাথে দেখা হওয়া, এটা একটা খুব এক্সাইটিং ব্যাপার। আর তার সাথে সাথে হ্যাঁ, ডেফিনেটলি আমি চাইবো আমার ওখানে একটু বেশি হোক, কিন্তু বেস্ট উইশেস সবার জন্য থাকে। দেখুন, খুঁটি পুজো মানে দুর্গা পুজো সেই বছরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়া, সেখান থেকেই মোটামুটি যারা পল্লীবাসী এবং যারা উন্মাদজার সৃষ্টি হয় সেটাকে আনুষ্ঠানিক শুরু হয় হচ্ছে খুঁটি পুজো থেকে। তা এখন জমজমাট খুঁটি পুজো করার আমাদের ইচ্ছে আছে এবং সেটা আলটিমেটলি গিয়ে দুর্গা পুজোর দুর্গা উৎসবে, সেই মহামিলন উৎসবে, আনন্দের উৎসবে মিশে যাবে। যেরকম ব্যতিক্রমী প্রয়াসে যুব মৈত্রী পুজো করে, বিগত 57 বছর ধরে করেছে, 58তম বর্ষে আমরা পদার্পণ করেছি, সেরকম নতুন কিছু উপস্থাপনা, নতুন কিছু ভালো লাগা জিনিস আপনাদের দর্শকদের সামনে তুলে দিতে পারবো, সেই বিশ্বাসটাকে পথ চলাটা আজকে থেকে শুরু। যারা আর্টিস্ট আছে তারা বিভিন্নভাবে ভাবে, তো আমিও একভাবে ভেবেছি, কিন্তু এবার যেটা এই প্যান্ডেলে এসে মানুষ প্যান্ডেলে ঢুকলে এবার একটা মানে ভাষ্য পাঠ আছে, মানে কাউকে বুঝিয়ে দিতে হবে না, জাস্ট যদি সে ঢোকে সেই ভাষ্যপাঠটা শুনলেই দুর্গাপুজো কেন করছি, কেন করলাম, কিসের জন্যে করলাম সেটা বোঝা যাবে। অনুভূতিটা পাবে যেটা হচ্ছে আমি যেটা করেছি এটা মেলবন্ধন, ধরুন আমি বলেই দিই আজকে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা অবহেলিত জিনিস এবং আজ বাংলাদেশে সেটাও একদম সেম জিনিস, সেটাও অবহেলিত, এই দুটো জিনিসকে আমি একই জায়গায় ইনস্টল করব। বেসিক্যালি যে থিমটা এবার আছে অবহেলায় অবহেলিত, এপার বাংলা ওপার বাংলার খুব মানে প্রায় বিলুপ্ত প্রায় একটা বস্তুর উপর এই থিমটা তৈরি করা হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে যখন লিখছি বা যখন সেটার ভয়েস ওভার বা থিম সং তৈরি করছি তখন মাথায় এটাই ছিল যে মানুষ যেন ঢোকার সাথে সাথে জিনিসটা রিয়েলাইজ করতে পারে বা শুনলে যেন 2-3 মিনিট দাঁড়িয়ে শুনলে যেন বুঝতে পারে যে গোটা থিমটার মধ্যে কী চলছে, কী দেখানোর চেষ্টা করা হয়েছে। যেটুকু সময় রাস্তা দিয়ে মানুষ আসবে ঢুকে দেখবে সেই সময়টুকু পুরোটা যদি কান দিয়ে শুনে দেখার সাথে সাথে তাহলে তারা রিয়েলাইজ করবে যে জিনিসটা কী, কেন, এটাই চেষ্টা ছিল, এর বেশি আর তেমন কিছু না।